যাদবপুরে ছাত্র মিত্রের নেপথ থেকে র‍্যাগিং টুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং টুইটে তিনি লেখেন যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের ভয়ঙ্কর র‍্যাগিং তিনতলা ছাদ থেকে বিভস্ত অবস্থায় পড়ে মৃত্যু প্রশ্ন তোলেন মৃত্যুর পিছনে কারা আছে নির্ণয়ে রাজ্যের প্রশাসনের কতদিন লাগবে প্রশ্ন করেন হোক কলরবের সদস্যদের কি কৈফিয়ত প্রাক্তনীরা কেন হোস্টেলে প্রভাবশালী ছাত্র শিক্ষক সংগঠনের কি কৈফিয়ত রাজ্য প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের কি কৈফিয়ত তাকের পর এক প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার যাদবপুরের পড়ুয়ার মৃত্যু এবং সেই মৃত্যুর নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে আলোড়ন চলছে এরই মধ্যে টুইট কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের তিনি প্রশ্ন তোলেন মৃত্যুর পিছনে কারা নির্ণয় রাজ্যের কতদিন লাগবে হক্কলরবের সদস্যদের কি কৈফিয়ত প্রাক্তনীরা কেন হোস্টেলে প্রভাবশালী ছাত্র ও শিক্ষক সংগঠনের কি কৈফিয়ত রাজ্য প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের কি কৈফিয়ত টুইটে একের পর এক প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের যাদবপুরে ছাত্র মৃত্যুর জেরে গোটা রাজ্য জুড়ে আলোড়ন ওঠে কিভাবে ক্যাম্পাসের মধ্যে র‍্যাগিং এর অভিযোগ কেন এই পরিস্থিতির উপর নজর ছিল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একের পর এক প্রশ্ন ওঠে এরই মধ্যে স্বপ্নদীপের সহপাঠীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট কি লিখেছেন সেখানে লিখেছেন আমি যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র দু তিন রাতেই হোস্টেলে বিভীষিকার জন্ম দিয়েছে ধার নিয়ে হলেও মেস খুঁজছি মাথায় একটি স্পেসিফিক ছাঁটের চুল কাটতে বলা হয়েছে সন্ধে ছটার মধ্যে হোস্টেলে ঢোকার ফরমান ক্রমাগত সিনিয়রদের পাই ফরমাস খাটা সারা রাত জাগিয়ে রেখে ইন্ট্রো নেওয়া তিন রাত ধরে এগুলো আমার সঙ্গে চলছে আমিও ভয় পেয়েই রয়েছি তুলিকা আমাদের প্রতিনিধি রয়েছেন তুলিকা একের পর এক পড়ুয়া তারা সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন বলছেন তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে এমনকি বেশ কিছু প্রাক্তনীও জানিয়েছেন তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে কর্তৃপক্ষ কি করছিল এখনো পড়ুয়ারা ভয়ে রয়েছে লিখছেন তাদের ভয় দূর করতে কি করছে কর্তৃপক্ষ একেবারেই তাই তার কারণ দেখো এর আগেও বারংবার যে অভিযোগ উঠেছে র‍্যাগিং এর অভিযোগ উঠেছে কিন্তু টনক নড়েনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং যখন একজন একটা তরতাজা ছেলের প্রাণ চলে গেল যখন স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু হলো তারপরেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে 11 জন সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু একটি রিপোর্ট পেশ করবে তার কারণ যে র‍্যাগিং হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে বলে একটা অভিযোগ উঠছে যে পরিবার যদিও বা বলছে এটা র‍্যাগিং এর ঘটনা ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে একজন প্রাক্তনীকে গ্রেপ্তার করা হয়েছে তুমি যেটা বলছিলে যে একাধারে প্রচুর পড়ুয়ারা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভয়ে রয়েছেন বিভীষিকার মধ্যে তারা দিন যাপন করছেন তারা হোস্টেলে থাকতে চাইছেন না তারা মেস ভাড়া করে অতিরিক্ত পয়সা দিয়ে তারা বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন কিন্তু এখানেই প্রশ্ন উঠছে কর্তৃপক্ষ কি করছিল কর্তৃপক্ষের কোনো ভূমিকা এখানে একেবারেই ছিল না সেটাই কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে অন্য প্রান্তে এই সমস্ত পড়ুয়া অর্থাৎ যারা ভুক্তভোগী তারা প্রাক্তনী ছাত্র হতে পারে বা তারা দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষের ছাত্র হতে পারে বা তারা প্রথম বর্ষের ছাত্র হতে পারে একেবারে একেবারে তাই তুলিকা এবং প্রশ্ন উঠছে তার মানে এই ধরনের ঘটনা ক্যাম্পাসের মধ্যে লাগাতার চলতো এবং কর্তৃপক্ষ সব জেনেও চোখ বন্ধ করে বসে থাকত